হে গাইজ, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো অনেকের জানা আছে কি জিনিস, বাট যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা কামাতে পারবে তা যে ভিডিওতে ডিসকাস করব, এবং প্রপারলি মানে বেস করে ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবে এবং ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিভাবে তোমরা খুলবে বা জয়েন করবে সেটাও আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন সাইট থাকে, যেমন ধরো অ্যামাজন অ্যাফিলিয়েট, ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট, আর্ন করো, ক্যাশ করো, এগুলো তো তোমরা শুনেইছো। তো আজ এই ভিডিওটা প্রপারলি শুধুমাত্র ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, কারণ ফ্লিপকার্ট আমি নিজেও ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এতদিন করতাম না, এবং ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট আইডি ক্রিয়েট করার জন্য কোনো অপশন ছিল না, প্রায় 2018 মে মাস থেকে বন্ধ ছিল। কোনো যেমন অ্যামাজনে যে কোনো সময় তোমরা অ্যাফিলিয়েট আর কি আইডি খুলে নিতে পারবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, বাট ফ্লিপকার্টে সেই 2018 একবার ক্লোজ করেছিল, মানে অনেকগুলো আইডি হয়ে গেছিলো আর কি। অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট থাকে, অনেক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছিলো, তার জন্য 2018 মে মাস থেকে পুরোপুরি বন্ধ ছিল। সেটা আবার চালু হয়েছে এই 2020 মানে নভেম্বরের লাস্ট উইকের দিকে। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে কীভাবে তোমরা ক্রিয়েট করবে এবং লিঙ্ক শেয়ার করে আর কি টাকা কামাতে পারো। তো তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যে পাশের বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে। ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা প্রেস করলে তোমরা নোটিফিকেশনগুলো পেতে থাকবে পরবর্তী ভিডিওর। সো হে গাইজ, ইটস মি মোবাইল এন্ড ওয়াচিং টেকনো মোবাইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ, তোমরা হয়তো খেয়াল করে দেখবে অনেক ইউটিউবার বা অনেক ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার থাকে তারা সোয়াইপ আপ দেয় ইনস্টাগ্রামে, এবং যে ইউটিউবাররা থাকে তারা ডিসক্রিপশনে বলে যে বেস্ট বাই লিঙ্ক দেওয়া আছে, কারণ ওই লিঙ্কগুলো ওদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, এবং ওই লিঙ্ক থেকে তোমরা যদি কিছু পারচেস করো তো যারা ইউজার থাকে তাদের কিছুটা কমিশন থাকে, মানে কিছু পার্সেন্ট কমিশন পাই। ধরো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে তুমি কিছু পারচেস করলে তাহলে আমি হয়তো কিছুটা কমিশন পেলাম। তো এরকমভাবেই আর কি টাকা কামানো যায়। তো আজকে আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, তো মোবাইল স্ক্রিনে যে গুগল থাকে, গুগলে তোমরা সার্চ করবে ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট বলে। তো ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট আমি এখানে সার্চ করে নিচ্ছি, তোমরা সার্চ করে নাও, এবং যে অ্যাফিলিয়েট ডট ফ্লিপকার্ট ডট কম প্রথমে যে সাইটটা আসছে ওটাতে ক্লিক করবে। তো ওখানে তোমরা দেখতে পাবে যে, তো ওখানে তোমরা ডাইরেক্ট ঢুকে যাবে তোমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামিংয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে উপরের দিকে ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম বেটা ভার্সন। তো এখানে তোমরা কীভাবে জয়েন হবে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ যে জয়েন নাও ফর ফ্রি। তো এখানে ক্লিক করবে তোমরা, ক্লিক করার পরে এখানে কিছুগুলো অপশান তোমাদের দিয়ে দেবে যে কী কী লাগছে আর কি, নেম, ইমেল আইডি, কান্ট্রি কোড, মোবাইল নাম্বার, এবং তোমরা যে হয়তো ইতে ধরো তোমার ইউটিউব চ্যানেল আছে তো এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারো, বা ইনস্টাগ্রাম পেজ আছে তো সেখানে ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিতে পারো। তো এগুলো সব তোমরা নিজেদের মতো করে বসিয়ে দেবে, আমিও আমার মতো করে বসিয়ে নিচ্ছি। গাইজ, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছ জয়েন ওয়েটিং লিস্ট বলে যে একটা অপশান আছে, ওখানে তোমরা ক্লিক করে নেবে। তো আমি অলরেডি আগে মানে ভেরিফাই করে নিয়েছি, আর তোমরা তোমাদের আর কি জয়েন ওয়েটিং লিস্টে ক্লিক করার পরে কিছুদিনের মধ্যে তোমাদের আর কি ইমেলে মেল চলে আসবে। তো তোমাদের যে মেল আইডিটা দিয়েছো ওখানে তোমরা মেল যে ভেরিফাইড হয়ে গেছে বলে কিছু একটা মেল পেয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ফ্লিপকার্টে আর কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। আর যদি তোমরা অ্যামাজনও অ্যাফিলিয়েট আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তো আমি সেটারও ভিডিও বানিয়ে দেবো যে অ্যামাজন থেকে তোমরা কীভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেখান থেকে টাকা কামাতে পারবে। সো গাইজ, আমার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই হয়নি, ভেরিফাই হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা লিঙ্ককে কপি করে তোমাদের ডিসক্রিপশানে বা যে কোনো জায়গায় ইনস্টাগ্রামের যে পেজ থেকে তোমাদের সোয়াইপ আপ বা প্রোফাইলে দিতে পারো। তো সেটাও আমি ভিডিও বানাবো প্রপারলি। আর যদি তোমরা চাও যে অ্যামাজনে কীভাবে তোমরা অ্যাফিলিয়েট আইডি খুলবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেটার জন্য কমেন্ট করতে পারো, আমি সেটারও একটা ভিডিও বানিয়ে দেবো, আর কীভাবে তোমরা আর কি টাকা কামাতে পারবে সেটাও বলবো। তো তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্প হয়ে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো, আর যদি কোনো বিষয়ে তোমাদের জানার থাকে টেক রিলেটেড এনি কোনো কোশ্চেন বা ডাউট থাকে তো নিচে কমেন্ট করবে, আর শেয়ার করো তোমার বন্ধুবান্ধবীদের সাথে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাথে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে থাকবে। আর ইনস্টাতে আমাকে ফলো করতে চাইলে প্লিজ ইনস্টাতেও ফলো করে নিতে পারো, কারণ ওখানে আমি বেশি অ্যাক্টিভ থাকি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে ওখানে আমাকে ডাইরেক্ট ডিএম করো, আমি রিপ্লাই দেবো অবশ্যই। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।